हेलो स्टूडेंट्स, आई एम आकाश पाल फ्रॉम द इंटीग्रल एकेडमिया। तो आमी आज के थेके एकटा नतून सीरीज स्टार्ट करते चलेछि जेटा कोण बा एंगेलर उपर। तो आज के सेई कोण बा एंगेलर फर्स्ट लेक्चर। যদি শীর্ষবিন্দু আলাদা হয়ে যায় তাহলে কিন্তু
তাহলে সেটি একটি একটি কোণ তৈরি করবে না, সেখানে অন্যান্য আদার্স কোণ তৈরি হতে পারবে। থার্ড পয়েন্ট হলো যে একটি কোণে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান 360 ডিগ্রি হতে পারে। 360 ডিগ্রি ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। এই দেখুন অ্যাঙ্গেলটি এরকম ধীরে 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 বাড়ছে, ধীরে 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 এরকম বাড়ছে, বাড়তে 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 আবার যখন এই লাইনটা দিয়ে ফিরে আসবে সেটাই আবার হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি ম্যাক্সিমাম এবং 0 ডিগ্রি, 0 ডিগ্রি হলো মিনিমাম, 0 ডিগ্রি হলো মিনিমাম। মিনিমাম অ্যাঙ্গেল আবার সেই লাইনটাই যখন যখন একটি যখন কোণটি শুরু হলো না সেইখানে আবার 0 ডিগ্রি অ্যাঙ্গেলটি ক্রিয়েট হচ্ছে। ভার্টেক্স, ভার্টেক্স মানে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি কখন বলবো আমরা, দুটি রশ্মির প্রান্ত বিন্দুগুলি যে স্থানে বা যে বিন্দুতে একে অপরের সাথে মিলিত হয়েছে, দুটি রশ্মি এই যে এখানে দুটি রশ্মি, এই যে এই দুটি রশ্মি ও বিন্দুতে বলছে প্রান্ত বিন্দুগুলি, প্রান্ত বিন্দুগুলি মানে এই যে দুটি রশ্মির প্রান্ত বিন্দু এই বিন্দু যে বা যে বিন্দুতে একে অপরের সাথে মিলিত হচ্ছে সেই স্থানে বিন্দুকে কোণের শীর্ষবিন্দু বলা হয়। সেই স্থানটা এই স্থানটা বা বিন্দুটাকে এই বিন্দুটাকে বলা হচ্ছে এই কোণের শীর্ষবিন্দু। মানে আমি যেকোনো আমি যেকোনো যদি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি এরকম, তো এখানে চারখানে শীর্ষবিন্দু হবে, একটা দুটো তিনটে অ্যান্ড চারটে। ওকে, ইংলিশে আ ভার্টেক্স ইজ অ্যান অ্যাঙ্গুলার কর্নার, a vertex is an angular corner where two or more lines or edges meet between faces, or two or more lines meet between two faces. The word vertices is a plural form of vertex. এই যে এখানে লেখা আছে দুটি রশ্মির প্রান্ত বিন্দু, দুটি রশ্মি এখানে দুইয়ের বেশিও কিন্তু রশ্মিটি হতে পারে, কিরকম জিনিসটা না এই যদি একটা অ্যাঙ্গেল হয় এবং এই যদি আরেকটা জিনিস আরেকটা রশ্মি সেখানে মিটে পারে, এই যদি তিনটে রশ্মি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটাই ভার্টেক্স তৈরি হচ্ছে, কিন্তু শীর্ষবিন্দু তৈরি হচ্ছে, এটা হলো ও। কোণ লেখার পদ্ধতি, হাউ টু রিপ্রেজেন্ট অ্যান অ্যাঙ্গেল। তো আমরা যেই কোণটা আমরা লিখতে চাই, ধরো এই কোণটা আমরা লিখতে চাচ্ছি, অ্যাঙ্গেল কোণটা লিখতে চাচ্ছি, তো সেটা আমরা লিখবো কী করে, আগে এরকম একটা অ্যাঙ্গেল সাইন দেবো, এই সাইনটা অ্যাঙ্গেল সাইন, এই সাইনটি অ্যাঙ্গেল সাইন দেবো এবং যেটা লিখতে চাইছি সেটা মাঝখানটা লিখবো, সেটা মাঝখানটা লিখবো। এবার দু সাইডে যে দুটি পয়েন্ট আছে সেই দুটি পয়েন্ট আমরা তার দু সাইড লিখবো। এইটা আমরা এইভাবে লিখতে পারি যে অ্যাঙ্গেল ওটা আমি মাঝখানে লিখবো এবং দু সাইডে এখানে বি এখানে এ, বি আর এ, এটা আমরা সেম ভাবে লিখতে পারি, দুটো মিনিং সেম দাঁড়ায়। এবার আমরা বলবো কোণের প্রকারভেদ, টাইপস অফ অ্যাঙ্গেলস। টাইপস অফ অ্যাঙ্গেলস একটা খুব বড় ওয়ার্ড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সম্পর্কে আমরা যেটা টেক্সট বইতে যেটা পড়ি তার থেকেও আরো আরো বাড়িয়ে আরো বাড়িয়ে অনেক কিছু আছে যে ভাগে ভাগগুলো আমাদের নর্মাল টেক্সট বইতে লেখা থাকে। ফার্স্ট পার্ট হল সমকোণের ভিত্তিতে কোণের প্রকারভেদ, বেসড অন রাইট অ্যাঙ্গেলস। জিনিসটা কি না, আমরা অ্যাঙ্গেলের পরিমাপ, ধীরে ধীরে অ্যাঙ্গেলের পরিমাপ নিয়ে আমরা যে অ্যাঙ্গেলের টাইপগুলো আমরা বানাতে পারি সেইগুলো, যেমনি কি 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, এইসব সেইগুলোই হলো আমাদের সমকোণের ভিত্তিতে কোণের প্রকারভেদ। সেকেন্ড পয়েন্ট হলো সমষ্টিক মানের উপর ভিত্তি করে কোণের প্রকারভেদ, সমষ্টিক মান মানে বেসড অন অ্যাগ্রিগেট ভ্যালুস। জিনিসটা কি না, দুটি কোণ, দুটি কোণের যোগফল বা দুই বা ততোধিক কোণের যোগফল, তাদেরকে এক করে আমরা যে কোণের প্রকারটা বার করতে পারি, আমরা যে কোণগুলোকে আলাদা করতে পারি সেইগুলোকে আমরা সমষ্টি কোণের মানে এই এই লাইনটা আমরা রাখবো। আচ্ছা, থার্ড কি, থার্ড হলো সমান্তরাল সরলরেখায় ভিত্তিতে কোণের প্রকারভেদ, সমান্তরাল সরলরেখা বেসড অন প্যারালাল সেগমেন্টস, বেসড অন প্যারালাল সেগমেন্টস কি না, দুটি লাইন, দুটি লাইন যখন সমান্তরাল হবে সেই সমান্তরালের ভিত্তিতে আমরা যখন আমরা যে কোণগুলো ভাবতে পারবো, যে যেমন একান্ত কোণ আরো এইসব টাইপের কোণগুলো আমরা এই জায়গায় আমরা এই কোণের ভিত্তিতে আমরা রাখতে পারবো। আচ্ছা,
फोर्थ फोर्थ হলো ক্ষেত্রের অবস্থানের ভিত্তিতে কোণের প্রকারভেদ বেসড অন পজিশন ইন দ্য স্পেস মানে একটা কোণ কোণটা সেই এরিয়াটা সেই যে রিজিয়নটা আমরা ড্র করছি সেই রিজিয়নটা কোথায় অবস্থিত সেই রিজিয়নটা বাইরে অবস্থিত না ভিতরে অবস্থিত সেখানে আমরা অন্তঃস্থ কোণ বহিঃস্থ কোণের আমরা সম্পর্কে জানবো ধীরে ধীরে আর লাস্ট অন্যান্য প্রকারভেদ আরো অনেক প্রকারভেদে কোণ হয় যেগুলো আমরা ভাগ করতে পারি না বা হয়তো ভাগ করতে পারি কিন্তু আমাদের এখন প্রয়োজন নয় সেই রকম কোণ আমরা এখন ভাগ করতে পারবো যেমনি দ্বিপ্রতিক কোণ আছে যেমনি আলোক রশ্মি বিভিন্ন রকম কোণ যেই কোণগুলো আমরা তৈরি করতে পারি সেই কোণগুলো যেমনি প্রতিফলন কোণ আপতন কোণ এইসব বিভিন্ন কোণ আমরা এই অন্যান্য আদার টাইপের মধ্যে আমরা রাখতে পারি তো এই হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা কোণের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা সমকোণের ভিত্তিতে কোণের প্রকারভেদ আর সমষ্টিক মানের উপর ভিত্তি করে কোণের প্রকারভেদ এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব এই দুটো টপিকের কি কি পার্ট কি কি ভিতরে কাকে বলে কতগুলো টাইপে ভাগ করা যায় ছবি দেখে বিশেষ করে ছবি দেখে আমরা এই দুটো টাইপ নিয়ে আমরা আলোচনা করব এইভাবে ধীরে ধীরে আমরা পুরো টাইপস অফ অ্যাঙ্গেলকে কভার করব বিশেষ করে ছবি আঁকা কোন দেখে চিনতে পারা যে এই কোনটাকে কি বলে এই কোনটাকে কি বলে সেইটা দেখে আমরা তাদের নিয়ে পরের দিন ডিসকাস করব তো আজকে ভিডিও এই পর্যন্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে নিচে লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আমরা নেক্সট দিন পরের লেকচার নিয়ে ডিসকাস করব তো ততক্ষণ আমাদের সঙ্গে থেকো বাই Audio Jungle